আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন যারা এই ভিডিওটি পাচ্ছেন এই মুহূর্তে আমি বলবো একটু গুরুত্ব দিয়ে দেখবেন যারা সৌদি আরবে আছেন দামামে সৌদি আরব দাম্মাম থেকে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা একটু গুরুত্ব দিবেন ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রোবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সে দাম্মামে থাকে আল রিমায়া কোম্পানিতে তো মূল বিষয় হচ্ছে সে মানসিক সমস্যায় ভুগছে গত চার থেকে পাঁচ দিন ধরে তার একজন বাঙালি ফ্রেন্ড ছিল ওই কোম্পানিতে তো তারও মোবাইলটা বেঙ্গে চোরমার করে দিয়েছে মানসিক সমস্যার কারণে সেও সবার সাথে যোগাযোগ করতে পারছে না সে কে বা কাহারা আমরা পরিচয় এবং সন্ধান খুঁজছি আমাদের বাঞ্চা সম্পর্কেও যদি দাম ওখানে থাকেন বা তাকে চিনেন জরুরি ভিত্তিতে তার সাথে একটু যোগাযোগ করুন আমরা যা জানতে পেরেছি ওই কোম্পানির ম্যানেজার তাকে মেডিকেলে নিয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে তো বুঝতেই পারছেন একজন মানুষ অসুস্থ থাকলে তাকে হাসপাতালে যোগাযোগ এবং সব মিলিয়ে তাকে সহযোগিতা করা দরকার কিন্তু কেউ তার খবর নিচ্ছে না এবং তার পরিবারের বা দেশের বাড়িতেও কেউ তার সাথে যোগাযোগ হচ্ছে না তো কেউ যদি চিনে থা চিনে থাকেন বা আমাদের ব্রাহ্মণের বাঁধ সম্পর্কে তাকে যদি কেউ চিনে থাকেন আপনারা জরুরি ভিত্তিতে আপনার কোম্পানির সাথে বা ওখানে আত্মীয়স্বজন থাকলে যোগাযোগ করে তাকে সহযোগিতা করুন আর সে মানসিক সমস্যায় ভুগছে তো এই জন্য আসলে একটু চিন্তিত হলাম বিষয়টি নিয়ে এই মুহুর্তে যারা ভিডিওটি আপনাদের আপনারা দেখছেন আপনারা আশা করি আমার মনে হয় শেয়ার করে দিলেও সবার জন্য উপকৃত হবে সৌদি দাম্মামে যারা আছেন তাদের সবার কাছে পৌঁছলে বাঞ্সারামপুরের অনেক প্রবাসী আছে আমাদের সৌদি আরব দাম্মামে তারা কেউ না কেউ তার সন্ধান নিতে পারবে খোঁজখবর নিতে পারবে পরিবারের সাথে কথা বলাতে পারবে কি সমস্যা হয়েছে সে বিষয়ে জানতে পারবে তো আমি তথ্যটি পেয়েছি ঢাকা থেকে এক ভাই আমাকে ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে সবুজ বাই নামে তাদের একটা দোকান আছে দাম্মামে তো ওই দোকানটিতে প্রায় সময় রবিল মিয়া আসতো এবং বসতো এখান থেকে কেনাকাটা করতো এভাবে একটি সম্পর্ক তেমন একটা সম্পর্ক না তারা সবাই মিলে সহযোগিতা করছে যে বাড়িতে কিভাবে খবরটা পৌঁছানো যায় তো আমি তার আর কোনো আইডি কার্ড বা পাসপোর্ট কোনো কিছু পাইনি আমিও চেষ্টা করছি কোম্পানির সাথে কিভাবে যোগাযোগ করা যায় পাসপোর্টটা পাসপোর্টের ফটোকপি পেলে হয়তো আমার জন্যও সহজ হবে আর বাড়িতে খোঁজ দিতে পারবো আমরা কাজ সব কিছু প্রক্রিয়া দিন রেখেছি তাই বলবো সবাই কমেন্টে সাড়া দিবেন এবং শেয়ার করে আমি মনে করি আমাদের বানসারামপুর এবং ব্রাউন সৌদি আরব দামামের সাথে যেন একটা সংযোগ ঘটে শেয়ার করে সবার দ্বারে পৌঁছিয়ে দিন ভিডিওটি রুবেল ভাইয়ের জন্য উপকৃত হবে তাদের পরিবারের জন্য উপকার হবে ধন্যবাদ সবাইকে